জিনিসপত্রের উদ্যোগতি দামে অনেকটা নাজেহাল ঠাকুরগাঁয়ের অসহায় দরিদ্র পরিবারের মানুষেরা। উৎসবে অন্যান্যদের মতো ভালো খাবারের অপেক্ষায় থাকেন তারা। তাই আশ্রয়ণ প্রকল্পের উপকার ভোগীদের কথা চিন্তা করে ঠাকুরগাঁও দুই আসনের এমপি আলহাজ দবিরুল ইসলামের পক্ষ থেকে 200+ দরিদ্র পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজাহারুল ইসলাম সুজন। আর শনিবার বিকেলে জেলার হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পের উপকার ভোগীদের প্রত্যেক পরিবারকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দেয় খুশি দরিদ্ররা। ঘর পাইছি, তারপরে আজকে খাবার পাইলাম, আমরা খুবই উপকার হয়েছে। আমরা ঈদে এগুলো পাইছি, আমাদের ঈদটা ভালো কাটবে। চাউল পাইছি, তেল পাইছি, চিনি পাইছি, আলু পাইছি, মশলা পাইছি, মানে ঈদের জন্য আমাদের খুব ভালো হয়েছে আর কি। ঈদে গরিব মানুষের মুখে হাসি ফোটাতেই এমন উদ্যোগের কথা জানান জেলা আওয়ামী লীগের এই নেতা। চেষ্টা হলো যে যারা আশ্রয় প্রকল্পে আছেন, মাননীয় প্রধানমন্ত্রী তাদের জায়গা জায়গা করে দিয়েছেন, তাদের একটা পরিচয় করে দিয়েছেন, তাদের একটা ঘর দিয়েছেন, পাকা ঘর, তাদের মুখে হাসি ফোটানোর জন্যই মূলত ঈদুল ফিতর উপলক্ষে আজকের এই উপহার। পরিবারগুলোকে 10 কেজি চাল, 2 কেজি আলু, 1 কেজি তেল, 1 কেজি ডাল, 1 কেজি লবণ ও সেমাই সহ 8 প্রকার নিত্যপণ্য তুলে দেয়া হয়। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।